আমরা আজকে সকাল থেকে রয়েছি আজকে বাংলার নতুন বছর শুরু হয়েছে এবং এটা সত্যি আজকে খুব আনন্দের দিন আমরা আক্ষরিক করতে বলা যায় কিন্তু বাস্তবে সেটা খুব একটা আনন্দ করতে পারছি না কারণ এমন একটা সময় চলছে একবারে খুবই একটা ক্রাইসিস পিরিয়ড বলা যায় যে এই সময়টাতে আমরা আনন্দ করতে পারছি না একসঙ্গে সবাই যে যার মতো করে করছি হয়তো কিন্তু কে কীভাবে পালন করছেন সেই খোঁজটাও আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো আরামবাগের সালেপুরে সালেপুরে রয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি গুণোধর খাঁড়া তিনি কিন্তু সরাসরি এই মুহূর্তে আরামবাগ টিভির ক্যামেরায় সামনে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একবারে মুখে তারই সেই পরিচিত গামছা কারণ আমরা এই গুণোধর খাঁড়াকে যেখানে দেখি একটা মানে কাঁধে গামছা নিয়ে ঘোরেন এখন আর কাঁধে নেই এখন মুখে জড়িয়ে রাখতে হচ্ছে কারণ করোনার একটা বিষয় এই মুহূর্তে তিনি সালেপুরে রয়েছেন সালেপুর এলাকা থেকে একেবারে আরামবাগ টিভির ক্যামেরার মুখোমুখি হয়েছেন আমরা জানবো তার কাছ থেকে যে আজকের দিনটা তিনি কিভাবে কাটাচ্ছেন আপনাকে আমিও শুভ নববর্ষ আপনাকে এবং আপনার চ্যানেলকে এবং সমস্ত নাগরিক বৃন্দকে শুভ নববর্ষের শুভেচ্ছা নমস্কার জানাই সকলের আগামী দিনগুলো ভালোভাবে কাট গুণদারাবু আজকের দিনটা তো এইভাবে মুখে কাপড় দিয়ে একটা জায়গায় বসে থাকা দিন নয় আজকের দিনটা একটা অন্য দিন বাঙালির কাছে তো আপনার আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছেন কাটাচ্ছি বলতে আজকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ আমারও একটা ব্যবসা আছে এই ব্যবসায় আমার দুই পার্টনার আছি আমি গুণধর খাড়া আর আমার পার্টনার মীর মহসিন আলী মীর মহসিন আলীর শাস্ত্র মতে এখানে একটা মিলাদ শরীফ করা হয় পীর সাহেবকে ডেকে আর আমার বাড়িতে খাতা পুজো করা হয় সত্যনারায়ণ করা হয় কিন্তু আমরা দুজনেই বেছে নিয়েছি যে এবছর আমরা ওইভাবে করছি না শুধু খাতাটাকে কোনোভাবে নিজেরাই মনের দিক থেকে পুজো করে নিয়ে রাখবো জনগণের স্বার্থে এবং এই ভাইরাসকে সরাতে জনগণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে থাকতে হবে কিন্তু আজকের দিনটা তো যেমন ব্যবসার দিক আছে আপনি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি একটা অন্য জায়গায় আপনার দায়িত্ব থাকতো বিভিন্ন নেই খাওয়া দাওয়া বাড়িতে কি রান্না বান্না হচ্ছে আলাদা করে কিছু আজকে স্পেশাল না 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 কোনো কিছুই না সাদামাটা আমি এমনি মাছ ডিম খাই না আর সাদামাটা যেমন আমি আমার পোশাক আশাক সারা জীবন লাইফস্টাইল সাদামাটা সাদা আমি সাদামাটাই থাকতে ভালোবাসি সাদা মাটাই আজ পয়লা বৈশাখ হ্যাঁ সেটা তো অবশ্যই তার অন্যতম কারণ অবশ্যই করোনা রয়েছে তবুও যারা দেখছেন আপনাকে দর্শকরা আরম্ভ টিভির দর্শক আপনার এলাকার দর্শক তাদের জন্য আজকে বছরের প্রথম দিনে আপনি কি বলবেন আবার একবার যদি এবং করোনাকে নিয়ে কিভাবে সতর্ক করবেন দেখুন করোনাকে নিয়ে প্রতিদিনই হয় এসডি অফিসে মিটিং না হয় বিডিও অফিসে মিটিং কিংবা থানায় মিটিং বিভিন্নভাবে রক্তদান শিবির হচ্ছে বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের তৃণমূল কংগ্রেস দল থেকে হচ্ছে থানা থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের আরামবাগের বিধায়ক কৃষ্ণবাবু পৌরপিতা স্বপনবাবু ব্লক সভাপতি কমল কুশারী আমি আর অনেক নেতৃত্ব বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত প্রধান বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাচ্ছি যাতে এই রক্তের ঘাটতিটা মেটানো যায় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প দিয়েছে বা এই ভাইরাসের করোনা ভাইরাসের বিরুদ্ধে যে সমস্ত ঘোষণা করেছে যে কিভাবে কি করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই প্রচার করতে হবে বা তাদের কাছে যে খাদ্যটা যেন পৌঁছায় আমরা প্রতিটা মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় যাচ্ছি খোঁজ খবর নিচ্ছি চাল বিতরণ কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এইভাবে আমাদের সময়গুলো কাটছে প্রতিদিন কি বলবেন তাও একবার হারামবাগ টিভির মাধ্যমে তাদের জন্য সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখুন এটা তো একটা মানুষের জনজীবন বিপর্যয় এটাকে সকলকে মেনে নিতে হবে তবুও বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষ সাধারণ সমস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে বিশেষ করে এই চাল বিতরণ নিয়ে যাদের আর এস ওয়াই টু কার্ড ছিল তাদের যে চাল পাওয়ার কথা নয় বিনামূল্যে সেটারও ব্যবস্থা করেছে এবং যারা আবেদন করে না এখনো তাদের জন্যও ব্যবস্থা করছে যেন তারা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে যোগাযোগ করে আবেদন করে আগামী দিনে তারাও বিনামূল্যে চাল পাবে ওকে ওকে অসংখ্য ধন্যবাদ গুণধর খারাপ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সরাসরি ছিলেন আরামবাগ টিভির ক্যামেরায় একবার সালেপুর এলাকা থেকে আপনিও ভালো থাকুন নতুন বছরটা আজকে হয়তো ভালো সূচনাটা হলো না কিন্তু ভালোভাবে কাটুক আপনি ভালো থাকুন আমরাও সেটা কামনা করি আরামবাগ টিভির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ গুণধর খারাপ এতক্ষণ ছিলেন একেবারে আরামবাগ টিভির ক্যামেরার সামনে